নারীরা নাকি কিছুতেই আটকায় না। ইসলামে নারীদের আটকানোর আদৌ কোনো জায়গা কি আছে? ভাইরা আমার, এই একটা আলোচনা, বরং কোনো কোনো ক্ষেত্রে কেওয়াজ এবং আপনার অহেতুক এই ইস্যুকে কেন্দ্র করে অহেতুক নানা কথাবার্তা আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি, শুনছি, মানুষ বলছে। আসলে কিছুদিন পর পর আমাদের এক একটা আইটেম হাতে আসে, ওই আইটেমটা হাতে পেলে আমরা আমাদের সবার মেধা বুদ্ধি সব ক্ষয় করে সেখানে আমরা নানান রকমের মতামত দিতে থাকি। প্রচুর পরিমাণ সময় থাকলে যা হয় আর কি, যে দরকারি কাজের চাইতে বেদরকারি কাজ আমরা অনেক বেশি করি। পৃথিবীর প্রভাবশালী একটি দেশের প্রেসিডেন্টের সংসার ভেঙে গেছে, একজন প্রেসিডেন্টের স্ত্রী হয়েও তিনি তার ঘর করলেন না, অর্থাৎ প্রেসিডেন্টও তাকে আটকাতে পারলো না। তাহলে নারীর বোধ হয় কিছুতেই আটকানো যায় না, নারী একেবারে আপনার কোনো কিছুর কাছেই সে মাথা নত করে একেবারে লেগে থাকে না, কিছুতেই নারীকে আটকানো যায় না, এইসব আলাপ সালাপ চলছে। আবার অনেকে বলছে আটকানো যায় এটাতে সেটাতে, অমুকটাতে আটকে তমুকটাতে আটকে, নানা আলোচনা চলছে। ভাইরা আমার, এমন একটা সমাজে আমরা বসবাস করছি যেই সমাজের মূল স্রোতটা হলো আখেরাত বিমুখী স্রোত, মূল স্রোতটা হলো ইমান পরিপন্থী, ইমানের বিরোধী স্রোত, যার কারণে একজন ইমানদার তার ইমানের জায়গা থেকে, আখেরাতের প্রতি বিশ্বাসের জায়গা থেকে যখন এইসব বিষয়গুলোকে দেখে, তখন তার কাছে এগুলো অনেকটা হাস্যকর মনে হয়। কথাটি এই জন্য বলা যে আটকা আটকের ব্যাপার যেহেতু আসছে এবং প্রশ্ন যেহেতু করেই ফেলেছেন এই ইস্যুতে, সেজন্য বলতে হয় নারী হোক আর পুরুষ হোক, তার আটকানোর মূল এবং প্রধান জায়গা একজন মুসলমান হিসাবে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ এবং নিষেধ। আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর কোনো আদেশ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো নির্দেশ, আল্লাহ নির্দেশের আলোকে এটা যদি পেয়ে যায়, তাহলে মুসলমান পুরুষ হোক আর নারী, বৃদ্ধ হোক আর যুবক, ধনী হোক আর গরিব, যেই হোক না কেন, সকল মুসলমানের আটকাবার ঠেকার একটা জায়গা আছে, সেটা হলো আল্লাহর আদেশ এবং আল্লাহ নির্দেশ করেছেন, এটা তার ঠেকার জায়গা, এটা করতে হবে তার, ব্যাস। আল্লাহ নিষেধ করেছেন, এটা সে করবে না, এখানে এটা তার ঠেকা, এখানে ঠেকে গেছে সে, আল্লাহ নিষেধ করেছেন। কারণ আল্লাহ যা আদেশ করেন, আল্লাহ যা নিষেধ করেন, সেটা মেনে চলার মধ্যেই বান্দার কল্যাণ, অন্য কোনো পথে এটা লঙ্ঘন করার মধ্যে কল্যাণ থাকার কোনো স্কোপ টোটালি নেই। এই জন্য একজন মুসলমান নারী, তার আটকাবার জায়গা হলো আল্লাহর আদেশ নিষেধ। আল্লাহ সুবহানাহু ওয়া নির্দেশ করেছেন তুমি তোমার সংসার জীবনে এই এই পদ্ধতি পথপন্থা অবলম্বন করো, তুমি সবর করো, তুমি শুকর করো, তো এটা তার ঠেকার জায়গা, এখানে সে আটকে গেছে, কারণ আল্লাহ নির্দেশ করেছেন। এবং এই আটকানোটা বাহ্যিকভাবে আটকানো না, এটা মূলত তার চূড়ান্তভাবে বিজয়ের পথ মাত্র, সিঁড়ি মাত্র। কারণ আল্লাহ নির্দেশের কাছে যদি সে নিজেকে ঠেকাই দিতে পারে, তাহলে তার সফলতা। ঠিক একই কথা পুরুষের জন্য প্রযোজ্য। পুরুষ সে আটকে কোথায়? স্ত্রীর প্রতি সে অবিচার করতে যাবে, জুলুম করতে যাবে, অন্যায় করতে যাবে, কিন্তু পারবে না। কেন? কারণ আল্লাহ তাআলা কোরআনে নির্দেশ করেছেন ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে, তোমাদের জীবন সঙ্গিনীদের সাথে তোমরা পুরুষরা সুন্দরভাবে জীবন অতিবাহিত করো, তোমাদের জীবনকে কাটাও তোমরা সুন্দরভাবে, উত্তমভাবে, ছেসরার মতো, চালের মতো, খারাপ মানুষের মতো, ছোট লোকের মতো আচরণ তাদের সাথে করিও না। তাহলে পুরুষ এসে ঠেকে যায়, স্ত্রী অনেক সময় অনেক কিছু করে, কিন্তু শরীয়ার সীমানা ডিঙ্গাবার সুযোগ মুসলমান পুরুষের নাই। তাহলে পুরুষ এসে আটকে গেছে কোথায়? আল্লাহর আদেশ এবং নিষেধ। আমরা সবাই আটকে যাই আল্লাহর আদেশ এবং আল্লাহর আদেশ নিষেধ ছাড়া কোথাও আমরা আটকেলে সাময়িকভাবে আটকেতে পারি, সেটাও আল্লাহর আদেশের আলোকে। এছাড়া মুসলমান আসলে আটকাবার আর কোনো জায়গা নেই, সেটা পুরুষ হোক আর নারী হোক। এটা হলো একজন মুসলমান হিসেবে আমার দৃষ্টিকোণ। আল্লাহ তাআলা আমাদেরকে
পরিপূর্ণভাবে আল্লাহর কাছে নিজেকে সারেন্ডার করার তৌফিক দান করুন। আমরা যদি এইভাবে দেখি তাহলে সেক্ষেত্রে বিষয়টা আমাদের জন্য অনেক সহজ হবে এবং বাস্তবমুখী হবে। এছাড়া যদি আপনি দেখেন নারীরা কিসে আটকায় কিসে আটকায় না, পুরুষরা কিসে আটকায় কিসে আটকায় না, এটা একটা অহেতুক এবং ফালতু আলাপে পরিণত হবে। কেন? কারণ পৃথিবীর সব নারীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একরকম করে বানান নাই, আবার সব পুরুষকেও একরকম করে, যে সব নারীরা টাকার কাছে এসে ঠেকে যায়, ক্ষমতার কাছে এসে ঠেকে যায়, ভালোবাসার কাছে এসে ঠেকে যায়, স্নেহের কাছে এসে ঠেকে যায়, এরকম সব নারী কি একরকম? কত নারী ভালোবাসা পেয়েও আরে জায়গা দৌড়াচ্ছে, আছে না? কত পুরুষ, কত পুরুষ স্ত্রী, ভালো স্ত্রী পাইছে, তারপরে সে সেখানে আটকাচ্ছে না, আরে জায়গা দৌড়াচ্ছে। তাহলে নারীরা কিসে আটকায়, পুরুষরা কিসে আটকায়? সব অহেতুক আলাপ, মুখরোচক আলাপ সালাপ। পৃথিবীর সকল নারী সকল পুরুষ সবাইকে এক নেচার দিয়ে আল্লাহ তাআলা তৈরি করেন নাই। তবে হ্যাঁ, ইমানদার যদি হয়ে থাকে কেউ, ইসলাম যদি সে গ্রহণ করে থাকে সত্যিকার অর্থে, তাহলে সকল মুসলমানের ইসলাম, সকল ইমানদারের ইমান তাকে একটা জায়গায় এসে ঠেকিয়ে দেয়, সেটা হলো আমার আল্লাহর আদেশ এবং নিষেধ। আল্লাহর আদেশ আছে বিধে আমার কিছু করার নাই, আল্লাহ নিষেধ আছে বিধে আমার কিছু করার নাই, ব্যাস। আল্লাহ তা আমাদেরকে খাঁটি মুসলমান হওয়ার তৌফিক দান করুন এবং ইমান পরিপন্থী, আখেরাতের প্রতি বিশ্বাস পরিপন্থী যে একটা গড্ডালিকা চলছে, যে কোনো আলাপ সালাপকে দেখবেন ওই ছাঁচে ফেলে করা হয়, আখেরাতের বিষয়টাকে একেবারে মাথা থেকে বাইরে রেখে তারপরে আলাপ করা হয়। আমরা ইমানদাররা অনেক সময় জেনে না জেনে, বুঝে না বুঝে এই সমস্ত আলাপে জমে যাই এবং কোনো কোনো ক্ষেত্রে আমাদের ইমানের চেতনা পরিপন্থী কথা এবং বিশ্বাস আমরা ধারণ করে ফেলি। আল্লাহ তারা আমাদেরকে হেফাজত থাকার তৌফিক দান করুন। এআই টুল ব্যবহার করে শুধুমাত্র মেয়েদের ছবি ব্যবহার করে তাদের নগ্ন ভিডিও তৈরি করছে কিছু মানুষ, এতে করে কি মেয়েরা গুণাগার হবে এবং এর ভয়াবহতা যদি আলোচনা করতেন? দেখুন, এআই টুলের কথা একটু আগে আমরা অন্য প্রশ্নের উত্তর প্রসঙ্গে বলছিলাম যে এই টেকনোলজি ব্যবহার করে আজকাল মানুষ যা তা করতে পারছে, একটা নেকেড ভিডিও তৈরি করছে, বাজে জিনিস তৈরি করছে, একটা মানুষের ছবি পাইলে তার ছবি দিয়ে তাকে দিয়ে বাজে জিনিস তৈরি করে ফেলছে, অথবা ছবি ছাড়াও অনেক সময় তৈরি করা যাচ্ছে। এগুলো সবগুলো হলো জাহান্নামে যাওয়ার বহুবিধ রাস্তা ওপেন হচ্ছে, কিয়ামত নিকটবর্তী হচ্ছে, মানে হলো মানুষের জন্য জাহান্নামে যাওয়াটা ডালভাত হয়ে যাবে, ইজি হয়ে যাবে, আর জান্নাতে যাওয়াটা ডিফিকাল্ট এবং কঠিন হয়ে যাবে। সেই সময়টা আমাদের সামনে চলে আসছে, দিন যত যাচ্ছে তত সামনে আমরা অগ্রসর হচ্ছি। এই সময়টাতে আমাদের দায়িত্ব হবে যে আমরা আল্লাহকে ভয় করব, তাকওয়া অবলম্বন করে চলব এবং এই সমস্ত চমকের পেছনে নিজের ইমানকে বিসর্জন করব না। আল্লাহ আমাদেরকে হেফাজত থাকার তৌফিক দান করুন। এখন প্রশ্ন হলো, যে মেয়েদের ছবি ফেসবুক সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দিয়েছেন আপনি, সেই ছবি দিয়ে এআই টুল ব্যবহার করে আপনার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি দিয়ে আপনার নেকেড ভিডিও তৈরি করা হচ্ছে, তাহলে মেয়ের গুণা হবে কিনা যার ছবি ইউজ করা হলো? এর উত্তর হলো, কোনো মেয়ে মানুষ, কোনো মহিলা মানুষ, প্রাপ্তবয়স্ক মানুষ, তার নিজের সুন্দর ছবি, পর্দা ছাড়া ছবি যদি তিনি সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেন, তাহলে সেক্ষেত্রে এই ছবির অপব্যবহার করে যে গুণাগার হচ্ছে, যে খারাপ জিনিস তৈরি করছে, সে তো আসল কালপ্রিট, আসল অপরাধী আছেই। যে মেয়ে নিজের ছবি এভাবে অপকর্মে ব্যবহার করার সুযোগ করে দিয়েছে তারও দায় আছে এবং সে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। অনেক স্বামীরা আছেন, তাদের কোনো আত্মসম্মান বোধ, লজ্জাসরম বলতে কিচ্ছু নেই, নিজের বউয়ের সুন্দর ছবি, সাজগোজালা ছবি সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দিচ্ছে। কিসের জন্য? বউরে বিক্রি করতেছে কিসের কাছে? কয়েকটা লাইক কমেন্টের ধান্দায়, ব্যাকল টাকা পয়সাও না, কিসের কাছে? কয়েকটা লাইক কমেন্টের ধান্দায় নিজের বউরে পয়সা দিয়ে দিস। তোমার বউয়ের ছবি দেখা সবাই খুব পবিত্র পবিত্র সুন্দর সুন্দর পরিচ্ছন্ন চিন্তা করবে, তাই না? যে আল্লাহর সৃষ্টি কবর সুন্দর এই। আরে মিয়া, তুমি অন্য মেয়েদের, অন্য সুন্দরী মেয়েদের খোলামেলা ছবি দেখলে তোমার মনে কি চিন্তা আসে? নিজের বিবেককে জিজ্ঞাসা করলে তাহলে তোমার বউরে দেখে আরেকজন কি চিন্তা করে এটা বুঝে আসে না? আত্মসম্মান বোধটুকুও নাই, হিতাহিত জ্ঞানটুকুও নাই, যে আমার বউ, মোহরের টাকা পরিশোধ করলাম আমি, বিয়ের বাজার করলাম আমি, শ্বশুরবাড়িতে মিষ্টি ফিষ্টি সব নেই আমি, আর এই বউর ছবি দিয়ে দিলাম রাস্তায় মজা নিয়ে বেড়াবে গোটা দুনিয়ার মানুষ। কত নির্লজ্জ, কত বেকুব মার্কা মানুষ এটা হতে পারে। এবং এই ছবিগুলো বেহাত হয়ে এখন এগুলো দিয়ে এই যে বাজে ভিডিও তৈরি নানান কাজে, আপনি আল্লাহ এবং তার রাসূলের নির্দেশে বাইরে যখন যাবেন তার ক্ষতিটা বুঝতে হয়তো অনেক সময় লাগবে, কিন্তু হবেই। এই যে হচ্ছে এখন, অনেকে অনেক আগে ছবি দিছেন, দিছেন হয়তো এত চিন্তা করেন না এই ছবি যে এত বাজে কাজে ব্যবহার হবে, এখন দেখা যাচ্ছে ওই ছবি দিয়া বাজে ভিডিও তৈরি হয়ে গেছে।
এই জন্য যারা এই কাজগুলো করেন তাদেরও দায় এর জন্য অবশ্যই থাকবে। ভাইরা আমার, হারাম কোনো কিছু করবেন তার প্রায়শ্চিত্ত আপনাকে নানাভাবে ভোগ করতে হতে পারে, একসময় আপনি আফসোস করবেন কিন্তু তার ফিরে আসতে পারবেন না। এই জন্য আল্লাহর হস্তে পর্দার গুরুত্বটা বোঝার চেষ্টা করি, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।